বন্ধুরা, বিগত ছটি পর্বে বিষ্ণুর ছয় অবতার সম্পর্কে জানার পর আজ সপ্তম অধ্যায়ে আমাদের সকলের পরিচিত মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কাহিনী শোনার পালা। বিষ্ণুর সপ্তম অবতার প্রভু শ্রীরামের কাহিনী জানেন না এমন ভারতীয় খুঁজে পাওয়া দুষ্কর। আজ আমরা সংক্ষেপে তাঁর জীবন কথা আরেকবার শুনে নিয়ে আমাদের মনের মলিনতাকে কিছুটা দূর করার চেষ্টা করব। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবার অনুরোধ রইল। বৈকুণ্ঠলোকে বিষ্ণুর দুই দ্বারপালের নাম হল জয় এবং বিজয়। ভগবত পুরাণ অনুসারে একবার কুমার নামে ব্রহ্মার চার পুত্র জয় বিজয়কে মোট সাতবারের জন্য মর্তে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। ভুল বুঝতে পেরে দুই ভাই কুমারদের কাছে কাতর প্রার্থনা করলেন যাতে তারা এই সাপ ফিরিয়ে নেন। কুমারেরা জানালেন একবার অভিশাপ দিলে তা ফলীভূত হবেই। তবে তারা জয় বিজয়কে দুটি সম্ভাবনার কথা জানালেন। হয় এই দুই দ্বারপাল সাত জন্মের জন্য বিষ্ণুর পরম ভক্ত হিসাবে জন্মগ্রহণ করবেন, অথবা তিনটি জন্মে বিষ্ণুর শত্রুরূপে জন্মগ্রহণ করে তাঁর হাতেই নিহত হবেন। হরি প্রেমে অবিচল দুই ভাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তারা কেবল তিনটি জন্মই মর্ত্যলোকে বিষ্ণুর শত্রু হিসাবে কাটাতে চান, যাতে দ্রুত তারা পুনরায় শ্রী হরির সেবায় অর্থাৎ দ্বারপালের কাজে ফিরে আসতে পারেন। বলা হয় তাঁরা সত্যযুগে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষরূপে, ত্রেতাযুগে রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে, আর দ্বাপর যুগে শিশুপাল ও দন্তবক্র নামে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রতিবারই বিষ্ণুর অবতারেরা তাদের বধ করেছিলেন। ত্রেতাযুগে রাক্ষসরাজ রাবণ এবং তার রাক্ষসসেনাকে পরাস্ত করে পুনরায় ধর্মরাজ্য কায়েম করার উদ্দেশ্যেই ভগবান বিষ্ণু প্রভু শ্রীরামের অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা দশরথ এবং তার প্রথম স্ত্রী কৌশল্যার সন্তান ছিলেন। শ্রীরামের বংশকে ইক্ষভাকু বংশ বলা হয়। রাজা দশরথের অপর দুই স্ত্রী অর্থাৎ কৈকেয়ীর মাধ্যমে ভরত এবং সুমিত্রার গর্ভ থেকে লক্ষণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করে। এই চার ভাইয়ের জীবনগাথা, তাদের পারস্পরিক প্রেম ও ভক্তি এবং ধর্মস্থাপনের উদ্দেশ্যে তাদের বীরত্ব ও আত্মত্যাগ আপামর ভারতবাসী প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভগবান রামচন্দ্র বালক বয়স থেকেই প্রবল পরাক্রমী ছিলেন। সুবাহু এবং তার সঙ্গে ১৪ জন রাক্ষস মিলে যখন বিশ্বামিত্র এবং অন্যান্য ঋষিদের যজ্ঞানুষ্ঠান পণ্ড করে দিত, তখন রাম এবং লক্ষণ মিলে সেই রাক্ষসদের বধ করেন এবং তপবনে পুনরায় শান্তি ফিরিয়ে আনেন। মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর সভায় রামচন্দ্র অংশগ্রহণ করেন। বিশ্বের তাবড় তাবড় বীর রাজারা ভগবান শঙ্করের দেওয়া বিশাল হরধনুকে হাতে তুলতে ব্যর্থ হলে তরুণ রাম সেই হরধনুকে হাতে নিয়ে তাতে গুণ পড়াতে উদ্যত হন এবং তার শক্তির প্রভাবে হরধনু ভেঙে যায়। পরিশেষে সেই স্বয়ম্বর সভার শর্ত অনুযায়ী রামচন্দ্র জনকদহিতা সীতাকে বিবাহ করে অযোধ্যায় ফিরে আসেন। মাতা কৈকেয়ী এবং পরিচারিকা মন্থরার কুচক্রে পড়ে রাজা দশরথ রামের বনবাসের বিষয়ে কথা দিয়ে ফেললে পিতৃসত্য রক্ষার জন্য রাম বনে গিয়েছিলেন। ভাই লক্ষণ এবং পত্নী সীতাদেবীও তার সঙ্গে যান। বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণের বোন সূর্পনখা দুরভিসন্ধি নিয়ে রামচন্দ্রের কুটিরে এসেছিলেন। সূর্পনখাকে নিরস্ত করতে লক্ষণ তার নাক কেটে তাকে কুরূপা করে দিলেন। এর প্রতিশোধ নিতে খর, দূষণ, ত্রিশিরা প্রমুখ রাক্ষসরা রাম ও লক্ষণকে আক্রমণ করে, কিন্তু দুই বীর ভাই তাদের সকলকেই নিহত করেন। সূর্পনখার দুরবস্থা দেখে রাবণ ভয়ানক ক্রুদ্ধ হয়। সে মারিচ নামে এক রাক্ষসকে পাঠায় সীতাকে স্বর্ণমৃগের মায়ায় জড়ানোর জন্য। সীতার অনুরোধ রাখতে রামচন্দ্র স্বর্ণমৃগটিকে ধরার উদ্দেশ্যে কুটির থেকে অনেক দূরে গমন করলে রাবণ কৌশলে সীতাকে কুটির থেকে হরণ করে নিয়ে যায়। প্রাণপ্রিয় পত্নী সীতাকে হারিয়ে রাম দুঃখে অধীর হয়ে পড়েন। লক্ষণকে সঙ্গে নিয়ে তিনি বনে বনে সীতার সন্ধান করতে থাকেন। সীতাকে রাবণ যখন হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু নামে এক পাখি সীতাকে উদ্ধার করার চেষ্টা করলে রাবণের হাতে মারাত্মকভাবে আহত হন। রাম ও লক্ষণকে সীতা সম্পর্কে তথ্য দিয়ে জটায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রামচন্দ্র জটায়ুর দেহ সৎকার করেন। ভগবান রামচন্দ্র বনে থাকাকালীন কবন্ধ নামে এক রাক্ষসকেও বধ করেছিলেন। সীতাকে উদ্ধারের জন্য ভগবান রামচন্দ্র কিষ্কিন্ধার বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন।
সুগ্রীবকে তিনি তার দাদা বালির অত্যাচারের হাত থেকে চিরতরে মুক্তি দিলে সুগ্রীব সর্বশক্তি দিয়ে সীতা উদ্ধারের জন্য রামের সঙ্গে যাত্রা শুরু করেন। কিষ্কিন্ধা পর্বেই রামচন্দ্র তার প্রধান অনুচর ও সবচেয়ে বড় ভক্ত পবনপুত্র হনুমানের সঙ্গে মিলিত হন। হনুমান সীতাদেবীর সন্ধানে এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় যান। সেখানে তিনি বন্দিনী সীতার সঙ্গে দেখা করেন এবং রামের কথা সীতাকে বলে তাকে নিশ্চিন্ত করেন। পরে লেজের আগুন দিয়ে সমস্ত লঙ্কা জ্বালিয়ে তিনি রামের কাছে সীতার অভিজ্ঞান নিয়ে ফিরে আসেন। সীতার সন্ধান পেয়ে রাম অসংখ্য বানর সেনা নিয়ে সমুদ্র তটে এসে উপস্থিত হন। বানরদের সহায়তায় রাম সমুদ্রের সেতু নির্মাণ করেন। রাবণের ধর্মপরায়ণ ভাই বিভীষণ ছিলেন রামের পরম ভক্ত। তার সহায়তায় সুগ্রীব, নীল, নল, হনুমান প্রভৃতি বীর এবং এক বিশাল বানর সেনা নিয়ে রাম লঙ্কায় উপস্থিত হন। প্রথমে তার হাতে রাবণের ভাই কুম্ভকর্ণ নিহত হয়। পরে রাবণের পুত্র বীর মেঘনাদ বা ইন্দ্রজিৎকে লক্ষণ বধ করেন। এরপর রাম এবং রাবণের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়। যুদ্ধে রাবণ নিহত হয় এবং ধরিত্রী পাপের ভার মুক্ত হন। সীতা উদ্ধারের পর রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা বলে ঘোষণা করেন। পরে লক্ষণ এবং সীতাকে নিয়ে লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসে রামরাজ্য প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, নররূপী নারায়ণ শ্রীরামচন্দ্র মানুষকে প্রেম, বিনয়, সদাচার, মাতা পিতা গুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং লোকহিতের যে শিক্ষা দিয়েছেন তার একটি অতি সংক্ষিপ্ত রূপ এখানে তুলে ধরা হলো। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আরও এক অবতারের জীবন আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।